এই তীব্র গরমে বাইরের রোদ, ধুলোবালি, পলুশন থেকে আমাদের স্কিনে সৃষ্টি হয় জ্বালা পোড়া চুলকানি। এছাড়া আমাদের স্কিনের পোর্সে ধুলোবালি জমে সৃষ্টি হয় অ্যাকনে সহ নানান ধরনের সমস্যা। আর এই সমস্যাগুলো থেকে স্বস্তি পেতে আমি দুটো ডিভাইস ব্যবহার করে থাকি, আর সেই ডিভাইসগুলোর রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই কথা বলবো এই কিউট ডিভাইসটি নিয়ে। এই ডিভাইসটির নাম হচ্ছে মিস্ট স্প্রেয়ার। গরমের রোদে বাইরে গেলেই আমার স্কিন জ্বালা পোড়া করে ও চুলকায়, সেই সময় এই কিউট মিস্ট স্প্রেয়ারটা ব্যবহার করলে আমার স্কিনে কুল এবং রিল্যাক্সড একটা ফিল দেয়। যদিও এই ডিভাইসটা শুধুমাত্র পানি দিয়েই ব্যবহার করা যায়, কিন্তু আরেকটু স্মার্ট ওয়েতে আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি। এর ভেতর পানির সাথে আমরা যদি একটু অ্যালোভেরা জেল বা রোজ ওয়াটার ইউজ করে আমাদের ফেসে যদি এইভাবে স্প্রে করি, তাহলে কিন্তু আমাদের ফেসের ইরিটেশন বা চুলকানির যে জ্বালা পোড়া ভাবটা আছে সেটা থেকে আমরা ইজিলি মুক্তি পেতে পারি। আর তার পাশাপাশি আমাদের স্কিনটা কিন্তু অনেকক্ষণ যাবৎ ময়েশ্চারাইজ থাকবে। আর এই কিউট জিনিসটা সাইজে খুবই ছোট হওয়াতে ইজিলি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ক্যারি করা যায়। সো ট্রাভেলিং এর সময় এই জিনিসটা মিনি হিউমিডিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে। এটা ব্যবহার করা খুবই ইজি। এটাতে 35 মিলি পানি স্টোরেজ করা যায়। এই বাটনে ক্লিক করলেই মিস্ট বের হতে থাকবে। চার্জের জন্য একটি চার্জারও দেওয়া আছে। নাম্বার 2 তে কথা বলবো এই ব্ল্যাক হেডস রিমুভ ইনস্ট্রুমেন্টটা নিয়ে। যাদের স্কিনে প্রচুর পরিমাণে সিবাম তৈরি হয় তাদের পোর্স গুলো বাইরে থেকে দেখা যায়। তাদের পোর্সে এক্সেস অয়েল, ধুলাবালি, মেকআপ সামগ্রী জমে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, অ্যাকনে সহ নানা সমস্যা দেখা দেয়। তো এই ডিভাইসের সাহায্যে কিভাবে পোর্স থেকে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ময়লা ইজিলি ক্লিন করা যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আমাদের স্কিনে গরম পানি ভাপ বা স্টিম 5 মিনিটের জন্য নিতে হবে, তাহলে স্কিনের পোর্স গুলো ওপেন হয়ে যাবে। যেহেতু এই ডিভাইসটি একটি সাকশন ডিভাইস, তাই এই ডিভাইসটি খুব আলতো ভাবে ফেসে ধরতে হবে। আর অবশ্যই স্কিনের একই জায়গায় এই ডিভাইসটি 2 সেকেন্ডের বেশি ধরে রাখা যাবে না, নইলে কিন্তু স্কিন রেডিশ বা পার্পলিশ হয়ে যাবে। যাদের ড্রাই স্কিন তারা এই ডিভাইসটি সপ্তাহে একবার ব্যবহার করতে পারবে, আর যাদের অয়েলি স্কিন তারা এই ডিভাইসটি সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারবে। আর যাদের স্কিনে অনেক অ্যাকনি তারা কিন্তু এই ডিভাইসটি অবশ্যই অ্যাভয়েড করবে। আর যাদের স্কিনে অ্যাকনি অল্প কিছু জায়গায় আছে তারা সেই অ্যাকনির জায়গাগুলোকে অ্যাভয়েড করে ডিভাইসটা পুরো ফেসে ব্যবহার করতে পারবে। আর যারা প্রেগনেন্ট ও হার্টের পেশেন্ট তারা কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করতে পারবে না। এখন দেখো কতটুকু ময়লা উঠে এসেছে আমার স্কিন থেকে। ডিভাইসটার ফাংশনটা একটু দেখাই তোমাদের। পাওয়ার বাটন অন করার পর 3টা মোড দেখতে পাচ্ছ, অয়েলি, নিউট্রাল ও ড্রাই। তোমার স্কিন টাইপ অনুযায়ী তুমি মুড চুজ করতে পারবে। এর সাথে 6টির মতো কিন্তু হেড দেওয়া আছে। স্কিন টাইপ অনুযায়ী হেড চুজ করবে। এই ছবিতে ডিটেলস দেওয়া আছে। আমার যেহেতু ড্রাই স্কিন তাই আমি এই হেডটা চুজ করেছি। যেহেতু এই ডিভাইসটা ব্যবহারের পর পোর্স গুলো ওপেন হয়ে যায়, তাই ওপেন পোর্স গুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আর একই সাথে স্কিনটাকে স্মুথ দেখানোর জন্য আমি তারপর এই ক্লে মাস্কটি আমার ফেসে ব্যবহার করে থাকি। তো তোমরা এই দুটো ডিভাইস এবং পোর ক্লে মাস্কটি পেয়ে যাচ্ছ অ্যাডর্নমেন্টস বাই আনিয়া পেজে। আমি তোমাদের সুবিধার্থে তাদের ফেসবুক পেজ লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো তোমরা সবাই অনেক ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।